ও আমার খলিলাবাদের মুসলমান, তিতাসের মুসলমান, আমার কুমিল্লার মুসলমান, একটা কথাই জানতে চাই, আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? মুমিন হয়ে থাকলে জোরে বলবেন, জোরে বলেন, পবিত্র না অপবিত্র? ইমানদার যদি সাচ্চা হন তাহলে চিৎকার মেরে বলেন, পবিত্র না অপবিত্র? আমার আল্লাহর পবিত্রতা বর্ণ প্রশংসা করতে গিয়ে, আমার আল্লাহর পবিত্রতা বলতে গিয়ে, এটা আমার আপনার কোনো ভয় আছে? আমার আপনার কোনো ডর আছে? আমার আপনার কোনো চিন্তা আছে? ও মুসলমান, জানতে চাই এই জমিনের মালিক কে? শাহাদাত আঙ্গুলি উঁচু করে সকলে মিলে বলেন, কে? একটা হাত আমি নিচে দেখতে চাই না, জোরে বলেন, কে? এই জবানের মালিক কে? জবানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, আমার আপনার সৃষ্টিকর্তা আমার আল্লাহ। দলিল নেন আমার আল্লাহ, বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এর বান্দা রহমানকে জানো? রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। আমার আল্লাহ বলেন, এর বান্দা রহমানকে জানো? রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আমার আল্লাহ বলেন, এর বান্দা রহমানকে জানো? রহমান হলেন তিনি, কথা বলার যোগ্যতা দিলেন যিনি। ও খলিলাবাদের মুসলমান, একটা কথাই বলতে চাই, আমার আল্লাহর দেয়া জমিনের মধ্যে বসে, আমার আল্লাহর দেয়া জবান দিয়ে, আমার আল্লাহর পক্ষে বন্দনা গাইতে গিয়ে, আমার আল্লাহর প্রশংসা করতে গিয়ে, আপনার আমার যদি জেল হয়, আপনার আমার যদি জরিমানা হয়, আপনার আমার যদি ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, ফাঁসির কাষ্ঠে ঝুলে শাহাদাতের সুদা পান করতে প্রস্তুত কারা কারা, আল্লাহকে উঠায় দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো বিশ্বের মুসলিম, এক হও, লড়াই করো, নারে তাকবীর। ও মুসলমান, জানতে চাই আল্লাহ আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? আরো আস্তে কোন, আরো জোরে কোন, আছে না নাই? আল্লাহ বলেন, ও মুসলমান, আল্লাহ আকবরের ধ্বনির পাওয়ার কত? আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে কথা মুমিনের গুণ বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের প্রথম নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, মুমিনের অন্তর তখন বিগলিত হবে, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? ও মুসলমান, আমি এই মুহূর্তের মধ্যে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আকবরের ধ্বনির পাওয়ার এত বেশি, বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। এই কথা আমরা শত কিতাবের মধ্যে পড়েছি, হাদিসের কিতাবের মধ্যে পড়েছি, শত ইতিহাসের মধ্যে আমরা পড়েছি, কিন্তু বাস্তবে দেখার সুযোগ তা হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা বাস্তবে দেখার সুযোগ করে দিয়েছেন। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, আজ বর্তমানে ফেসবুক টুইটারের মধ্যে, এমনি করে ইনস্টাগ্রামের মধ্যে, শুধুমাত্র এতটুকুই না, ইউটিউবের মধ্যে, আজ ফিলিস্তিনের মাটিতে আমরা লক্ষ্য করে দেখেছি, যখন নাকি ছোট্ট ছোট্ট বালকগুলো তাদের সামনে, ছোট্ট আমার মা বোনদের সামনে, এমনি করে বেঈমান ইহুদির বাচ্চারা ক্লাসিন কোপ অস্ত্র নিয়ে যখন দাঁড়ায়, ওই মুহূর্তের মধ্যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, ক্রমান্বয়ে আমার মা বোনগুলো, তাদের হাতে সামরিক কোনো অস্ত্র নাই, ওই মুহূর্তের মধ্যে তাদের কাছে ছোট্ট একটা পাথর কোনা থাকে, পাথর কোনাকে তাক করে ধরে একটাই আওয়াজ দেয়, আওয়াজটা আবারও দিতে হবে, নারে তাকবীর। যখনই নাকি আল্লাহ আকবরের ধ্বনি দেয়, দেওয়ার মাত্র আমরা লক্ষ্য করে দেখেছি, ওই বেঈমানদের হাত থেকে ক্লাসিন কোপগুলো, অস্ত্রগুলো আস্তে করে পড়ে যায়। এতটুকুই না, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, 2021 সনের 8ই ফেব্রুয়ারিতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কর্ণাটকে, ভারতের কর্ণাটকে, আমার একটা মুসলিম বোন, যার নাম হলো মুসকান বিন হুসাইন, আমার বোন যখন কলেজের মধ্যে গিয়েছিল, ওই মুহূর্তে হিজাব পরিহিত অবস্থায় আমার বোনকে চতুর্দিক থেকে 25 থেকে 30 হিন্দু গেরুয়া যুবক এমনি করে আক্রমণ করে বসে, চতুর্দিক থেকে 25 থেকে 30 যুবক যখন এমনি করে চতুর্দিক থেকে তাদের ধর্মীয় ধ্বনি, জয়শ্রাম জয়শ্রামের ধ্বনি দিচ্ছিল, ওই মুহূর্তে আমার বোন একটা আওয়াজ তুলে দিয়েছিল, সেই আওয়াজটা আবারও দিতে হবে, নারে তাকবীর, তাকবীর।
ঘুম যখন আমার উত্তর করে আল্লাহু আকবার বলেছিল আমরা লক্ষ্য করে দেখেছি 25 থেকে 30 টা যুবকের মুখ আস্তে করে বন্ধ হয়ে গিয়েছিল ও মুসলমান একটা কথাই বলতে চাই বোনকে আমার প্রশ্ন করা হলো বোন জানতে চাই 25 থেকে 30 টা যুবক যখন তোর চতুর্পাশে দাঁড়ালো ওই মুহূর্তের মধ্যে তোর মধ্যে কি ভয় জাগে নাই তার মধ্যে কি আতঙ্ক বিরাজ করে নাই বোন উত্তর করে বলেছিল শোনো 25 থেকে 30 টা যুবক চতুর্দিকে আমার দাঁড়ানো হবে আমি একজন অবলা নারী নিরীহ নারী আমার ভয় লাগবে না এটা কেমন করে বলো ওই মুহূর্তে আমার পাশে আমার বাবা ছিল না আমার পাশে আমার মা ছিল না আমার পাশে আমার বোন ছিল না আমার পাশে এমনি করে আমার আত্মীয় জন কেউ ছিল না আমার মাঝে ভয় লেগেছিল বটে কিন্তু যখনই নাকি আমি আমার আল্লাহর নাম নিলাম মুহূর্তের মধ্যে আমার সমস্ত ভয় চলে গেল চিৎকার মেরে জোরে কোন আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার ভাইরা তখন ওই মুহূর্তের মধ্যে আমার বোন বলতে লাগলো শোনো যখন আমি আল্লাহর নাম নিলাম তাকা দেখলাম ওই বেঈমানদের এবার অবস্থার ভিতরে তাদের মুখটা বন্ধ হয়ে গেল আমার বন্ধু আমার ভাই যে কথাটা বলতে চাই তখন আমার বোন এই উত্তর করবার পরে এই কথা বুঝাইতে চাইলেন যে আমার আল্লাহর নাম বলার মাত্রই আমার অন্তরের ভিতরে সাহস সঞ্চার হলো ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা বলেন তো দেখি আল্লাহ যার সাথে আছে তার কোনো চিন্তা আছে আরো জোরে যার সাথে আছে তার কোনো চিন্তা নাই এই কথা শিক্ষা দিলেন কে এই কথা শিক্ষা দিলেন আমার আল্লাহ আমার নবী ও মুসলমান আমার নবী কি যখন নাকি এমনি করে হিজরাতের ওই রজনীতে আমার নবী যখন নাকি গুহার ভিতরে হযরত আবু বকরকে নিয়ে পলায়ন করেছিলেন লুকায়িত ছিলেন ওই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন গুহার চতুর্মুখের দিকে যখন নাকি তাকাচ্ছিলেন আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন আবু বকর এমন করে চতুর্দিকে কেন তাকাও আবু বকর বলো তো দেখি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ তাকাবো না তো কি ওখানে বিজি তাকা দেখেন না বেঈমানগুলো চতুর্দিকে মহড়া দিচ্ছে হাতের মধ্যে নাঙ্গা তরবারি ওরা যদি আমাদেরকে দেখতে পায় দেখা মাত্র আমাদের দুজনকে উঠিয়ে নিয়ে আমাদেরকে টুকরো টুকরো করবে ওখানে বিজি আমার জন্য আমি চিন্তা করি না আমার জন্য আমি পরেশান নই নবী গো আমি তো আপনাকে মহব্বত করি আপনাকে ভালোবাসি আমার চিন্তা সব আপনাকে নিয়ে দোস্ত আবু বকর আমার আপনার মতো নবীকে ভালোবাসতেন না আমরা যেমন মুসলমান হলাম সুবিধাবাদ জিন্দাবাদ আর যদি কোনো বেঈমান আমার নবীকে গালি দেয় আমরা ব্যক্তিত্বের ভয়ে আমরা চুপ থাকি আর যদি আমার নবীর ইজ্জতের উপরে কেউ আঘাত করে আর আমরা মুসলমান নিজের ব্যক্তিত্বকে টিকাবার জন্য চুপ থাকি খোদার কসম আবু বকর এমন ব্যক্তি ছিলেন না আবু বকর তো এমন ব্যক্তি ছিলেন আল্লাহর নবীকে কেউ গালি দিবে আল্লাহর নবীর উপরে কেউ আঘাত করবে আবু বকর বরদাস করতে পারতেন না ইনি ছিলেন প্রকৃত সাচ্চে আশিক রাসূল আরো জোরে ফিলিস্তিনের মাটিতে তোমার আমার মা বোনকে তোমার আমার ভাইকে আজ নৃশংসভাবে হত্যা করছে তোমার আমার সন্তানকে আজ এমনি করে অকাতরে হত্যা করছে তুমি ভেবেছো আজ এই কথা ভেবে বসে আছো আমি একা লড়লে আমি একা বললে কি হবে না বিপ্লব তো এই জায়গা থেকে ঘটবে হযরত ওমর যেমন একজন মানুষ ছিলেন হযরত ওমর একাই তামাম পৃথিবীর মাঝে বিপ্লব ঘটিয়েছিলেন আমার ভাই আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝেন তাহলে তোমাদেরকে শোনা যায় না জওয়ান ও আমার খলিলাবাদের নাও জওয়ান আমার বন্ধুরা তুমি তো ভাবছো আজ বাংলার মাটিতে যদি নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে আমি একা কথা বলি হবেটা কি আমি বলি না তোমাকে দাঁড়াই এই বাংলার জমিনে ইনশাআল্লাহ বিপ্লব ঘটবে এই বাংলার জমিনে তোমাকে দেখে তোমার নাম শুনেই এই বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান আমার আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পর্যন্ত পাবে না হযরত ওমরের কথা তোমাদেরকে ছোট্ট করে শোনাই বন্ধু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন দেখলেন সাহাবীরা শুধুমাত্র মার খাচ্ছে চতুর্দিকে মার খাচ্ছে সাহাবীরা নামাজ পড়তে যায় তাও সেখানে ধরাশয়ী হয় আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর আল্লাহর নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মনটা তো চায় নবী ইসলাম কবুল করেছে বাইতুল্লাহর সামনে দুরাকাত নামাজ আদায় করব আল্লাহর নবী এবার বলতে লাগলেন আবু বকর এখনো সময় আসে নাই আল্লাহর নবী এবার যখন এই কথা বললেন আবু বকর তো নরম মানুষ ছিলেন আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন নবী আমার মনে চায় বাইতুল্লাহর সামনে যা দুরাকাত নামাজ আদায় করব হায় মুসলমান আবু
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলবার পরে নবীজি বললেন আবু বকর এখনো পর্যন্ত সময় আসে নাই আবার তৃতীয়বারের মতো এবার যখন বললেন তখন নবীজি আমার তো মনে চায় আমি এবার বাইতুল্লাহর সামনে দুই রাকাত নামাজ আদায় করি আল্লাহর নবী বলেন এখনো সময় আসে নাই চতুর্থবার বেলায় যখন বললেন আল্লাহর নবী বললেন যাও আবু বকর তোমারে আমি অনুমতি দিলাম আল্লাহর নবীর অনুমতি পেয়ে হযরত আবু বকর যখন বাইতুল্লাহর সামনে দাঁড়ালো আরে মুসলমান আজ তোমার পৃথিবীর সমস্ত মসজিদ তোমার আমার জন্য উম্মুক্ত কিন্তু মুসলমানদের জন্য সেই জামানায় বাইতুল্লাহ উম্মুক্ত ছিল না বাইতুল্লাহর সামনে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ালো আবু বকরের মতো ওই মানুষটারে ওই বেঈমানগুলো এমন ভাবে আঘাত করলো আকাতের উপরে আঘাত এমনি করে তিনি ধরাশায়ী হয়ে জমিনে পড়ে গেলেন শুধু এতটুকু না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত থেকে ফিনচি করে করে রক্ত বেয়ে এমনি করে শরীরটা শুকনো হয়ে গেল হযরত আবু বকরের মায়ের কাছে খবর দেওয়া হলো আবু বকরের মা যাও না তোমার সন্তান বাইতুল্লাহর সামনে বেহুশ হয়ে পড়া আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দৌড়া গেলেন মায়ের মন্ত্র সন্তানের জন্য ঠিক না এরে দোস্ত এরে আমার ভাই এরে আমার বাপ কথাগুলো বোঝার চেষ্টা করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন নাকি তিনি শায়িত তিনার মা মুখের মধ্যে পানি ছিটা দিলেন পানি ছিটা দেওয়ার পরে চোখটা খুললেন সর্বপ্রথম যেই কথাটা জিজ্ঞাসা করলেন ও মা জানতে চাই বলো না আমার খবর নেওয়ার আগে বলো না এই জমিনে আমার নবী কি তিনি এখন কেমন আছেন হ্যাঁ আমার আশিক রসুল ভাইরা একবার খেয়াল করে দেখো আবু বকর এমন আশিক রসুল ছিল যেই কথাটা বোঝাচ্ছিলাম মদে মক্কার পরিস্থিতি তত ভালো ছিল না আল্লাহর নবী আল্লাহর কাছে দুহাত সম্প্রসারিত করে একটাই মাত্র দোয়া করছিলেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বি উমরাইন ও আল্লাহ দুই ওমরের এক ওমর দ্বারা ইসলামকে শক্তিশালী করো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার যদি জোরে না কোন তাহলে বলবো না কিন্তু জোরে কোন আল্লাহু আকবার আমার বন্ধুরা যখন নাকি এই দোয়া আল্লাহর কাছে করছিলেন দুই ওমরের মধ্যে এক ওমরকে একটার নাম হলো ওমর ইবনুল হিসাম যারে আমরা চিনি আবু জেহিল্লা ঠিক নি কাকা আরেকজন হলো আমাদের হিরো আমাদের কি এমনি দেখা বলেন আমাদের কি আর জোরে বলেন কি আমাদের হিরো হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহ পাক তিনার বেলায় এই দোয়াকে কবুল করে নিলেন চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ যখনই এই দোয়া কবুল হলো মুসলমান আল্লাহর নবীর কাছে হযরত আবু উমর আসলেন আসবার পরে প্রথম নাম্বার বক্তব্য হলো নবীজি বলেন গো বর্তমানে মুসলমানের সৈন্য সংখ্যা কত আমরা মুসলমান কতজন আল্লাহর নবী হযরত উমরকে হাতখানা ধরে বলতে রাখলেন ওমর বর্তমানে মুসলমানের সংখ্যা কেবলমাত্র 40 জন আমার বন্ধুরা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নাকি এবার রাসূলকে বলতে লাগলেন নবী 40 জন মুসলমান আমরা অসুবিধা নাই আমরা কতজন বর্তমানে পৃথিবীর বুকে বলেন তো দেখি পৃথিবীর বুকে বর্তমানে মুসলমানের সংখ্যা হলো 2.25 কোটি আল্লাহু আকবার বলেন আর সেই সময় মুসলমানের সংখ্যা ছিল কেবলমাত্র 40 জন আল্লাহর নবীর হাত মোবারক ধরে বললেন নবী চলেন একটু বাইতুল্লাহর সামনে একটা ঘোষণা দিব কারণ ঘোষণা দেওয়ার জায়গা তখন বাইতুল্লাহই ছিল বাইতুল্লাহর সামনেই সবাই ঘোষণা দিব ঘোষণাটা দিব বটে কিন্তু একটা তকবীর দিতে হবে পীরের মতো যদি পারেন তাইলে দেমো যদি না পারেন তাইলে দেমো না পারবেন তো ইনশাআল্লাহ সেদিন একটা বাইতুল্লাহর সামনে তরবারিটাকে উন্মুক্ত করে হযরত ওমর সিনাটাকে টান টান করে এভাবে তরবার এটাকে এমনি করে উত্তোলন করে সেদিন একটা ভাষণ দিয়েছিলেন ও মক্কার কাফের মুশরিকরাম তোমরা ভালো করে শুনে নাও আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি কেউ যদি তার মায়ের কুলকে খালি করতে চাও কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও কেউ যদি তার সন্তানকে বৃত্তিহারা করতে চাও আসো ইসলামের কাজে বাধা দাও আসো আজানকে বন্ধ করার চেষ্টা করো আসো আমার নবীর গায়ে আঘাত করার চেষ্টা করো আমি ওমর তার গর্দানকে আলাদা করে দিব ও খলিলাবাদের মুসলমান একটা কথাই বলতে চাই আজ বাংলার জমিনে গৌর গোবিন্দ নাই কিন্তু গৌর গোবিন্দের পেটাত্তরা রয়ে গিয়েছে যারা বাংলার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিবার চায় যারা বাংলার জমিন থেকে এমনি করে পর্দাকে উঠিয়ে দিবার চায় যারা বাংলার জমিন থেকে ইসলামী সম্মেলনগুলোকে বন্ধ করে দিবার চায় তাদের বিরুদ্ধে যদি এদেশের রাহবারে হক ওলামায়ে কেরাম ডাক দেয় বুকের তাজা রক্ত দিয়ে তাদেরকে প্রতিহত করতে প্রস্তুত কারা কারা তোমার টাল্লাকে উঠায় দেখা মানে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার
করি গুনাহ দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও লড়াই করা আমার বন্ধুরা আমার ভাইরা যে কথা আপনাদেরকে বলছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসতেন কত পরিমাণ ভালোবাসতেন আবু বকর সিদ্দিক তো বলেছিলেন নবী আমি আপনাকে আমার কলিজা দিয়ে মহব্বত করি এর প্রমাণ হিজরতের রজনীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যখন নাকি তিনি একটু করাগত করলেন নবীজি করাগত করতে দেরি হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন জোরে করুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর আমি তোমার দরজার সামনে এসে সামান্য পরিমাণ করাগত করলাম করাগত করতে দেরি হলো তুমি সঙ্গে সঙ্গে কেমন করে দরজাটা খুলে দিলে হযরত আবু বকর ডাক দিয়ে বলতে লাগলেন ওগো নবীজি আপনি জানেন না দীর্ঘ 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর মক্কা ছেড়ে হিজরত করে আল্লাহর হুকুমে মদিনায় যেতে হবে সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটাকে আমি বিছানার সঙ্গে লাগাই নাই আমার মাথাটাকে আমি কখনো বালিশের সঙ্গে লাগাই নাই আমার এই দুটো চোখের পলককে আমি এখনো পর্যন্ত আজ পর্যন্ত একত্রিত করি নাই আমি প্রতি রাত্রি এসে আমি দরজার সামনে দাঁড়া থাকতাম কখন আসবেন আর আমাকে ডাকবেন আমি আপনার ডাকে সারা দিবস জুড়ে কন্না সুবহানাল্লাহ ও আমার ভাই আমার বন্ধুরা আমার বাজানরা যেই কথাটা আপনাদেরকে শোনাইতে চাই হযরত আবু বকর তো এমন আশিক রাসূল ছিলেন নবীজির সঙ্গে যখন নাকি রওনা দিলেন হিজরাতের ইরদুনির মধ্যে আবু বকর যখন রওনা দিলেন রওনা দেবার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কখনো সামনে যান নবীজির কখনো পিছে যান নবীজির কখনো ডানে যান কখনো বামে যান আল্লাহর নবী প্রশ্ন করেন আবু বকর এমন করে সামনে পিছে ডানে বামে এমন করে কেন দৌড়াও আল্লাহর নবীকে উত্তর করে বলেন নবী গো আপনি জানেন না আমি যখন সামনে দাঁড়াই মনে হয় পিছন দিক থেকে কোনো বেঈমান আপনার উপরে আক্রমণ করছে আবার যখন পিছনের দিকে দাঁড়াই মনে হয় ডান দিক থেকে কোনো বেঈমান আপনার উপরে আক্রমণ করছে আবার যখন ডান দিকে দাঁড়াই মনে হয় কোনো বেঈমান আপনার উপরে বাম দিক থেকে আক্রমণ করছে তাই চতুর্দিকে এভাবে আপনাকে হেফাজত করবার জন্য দৌড়ায় নবী আমি জীবদ্দশায় আমি আবু বকরের জীবদ্দশায় আপনার গায়ে যদি বেঈমানদের কোনো একটা তীর বললাম এসে আঘাত লেগে যায় আমি আবু বকর আল্লাহর কাছে কিরূপভাবে মুখ দেখাবো আমি কেমন করে আল্লাহর কাছে আশিকের রাসূলের পরিচয় দিব চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাই সে আবু বকর এই কথাই বললেন কি কথা আবু বকর যখন বলতে লাগলেন নবী চিন্তা আমি আমাকে নিয়ে করি থাকো নবী চিন্তা করি আমি আপনাকে নিয়ে আপনাকে যদি কেউ কোনো আক্রমণ করে আমার তো বড় ব্যথা লাগবে আল্লাহর নবী এবার বলতে লাগলেন ও আবু বকর তাহলে একটা কথা সুস্পষ্ট বস্তবাবে তুমি শুনে নাও লা তাহজান ইন্নাল্লাহ মানা লা তাহজান ইন্নাল্লাহ মানা আবু বকর ভয় করো না তোমার আমার সঙ্গে আছেন তিনি কে আল্লাহ এবার হাতটা উঠায় জোরে বলেন কে আল্লাহ ও মুসলমান যার সাথে আল্লাহ আছে তার কোনো চিন্তা আছে না জোরে বলেন কি আছে না